বন্ধুরা আজকে আমার নিজের বাড়িতে কাজ হচ্ছে আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন ধরে আমরা ফাউন্ডেশনের কাজ করব এখন আমরা লিল টাইমিং ঢালাই করবো তো মজার বিষয় হচ্ছে এতোগুলো মার্কেটে সিমেন্ট থাকা সত্ত্বেও আমি শুধু এই আলট্রাটেক সুপার যে সিমেন্টটা আছে এই সিমেন্টটাই কি কিন্তু বেছে নিয়েছি এর কারণটা কিন্তু জানেন আপনি যদি একজন বাড়ির মালিক হয়ে থাকেন তো বন্ধুরা আপনাকে এই ভিডিওটা অত্যন্ত একটু ভালো জায়গায় পৌঁছে দিবে কারণ আদিত্যা বিড়লা গ্রুপের কিন্তু এই আলট্রাটেক সিমেন্ট যেটা আলট্রাটেক সুপার এই সিমেন্টটা আপনি যদি মার্কেটে পেয়ে যান তাহলে আপনাকে আর কোনো সন্দেহ করতে হবে না যে আমার কাজগুলো কেমন হবে ভালো হবে কি খারাপ হবে আবার বাড়ি ঝরবে নাকি তো এই সমস্যাগুলো কিন্তু এই সময়টের মধ্যে একদম নাই এই কারণে আমি বাজারে এতগুলো সিমেন্ট থাকা সত্ত্বেও শুধু এই আলট্রাটেক সুপার যেটা সিমেন্ট আছে ওইটাকে কিন্তু বেছে নিয়েছি আলট্রাটেক যেটা প্লেন আছে ওইটাকে কিন্তু আপনারা কিনবেন না আপনাকে বলি যে আপনার বাড়ি যদি লোহার মতো শক্ত করতে চান তাহলে কিন্তু বন্ধুরা এই আলট্রাটেক সিমেন্টটা ব্যবহার করে পরিমাণ মতো যদি জলটা ভালো করে দিতে পারেন দেওয়ালে তাহলে বিশ্বাস করুন একদম লোহার মতো কিন্তু শক্ত হয়ে যাবে আপনি যদি পশ্চিম পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে যে কোনো ইঞ্জিনিয়ারকে বলেন যে দাদা আলট্রাটেক সিমেন্টের গুণাগুণটা কী আছে তাহলে কিন্তু ওরা অবশ্যই আপনাকে বলবে যে আলট্রাটেক সিমেন্ট চোখ বন্ধ করে ঘরে কাজ করার জন্য কিন্তু উপযোগী তাই বন্ধুরা আপনি বাড়িতে কাজ করুন আলফাল সিমেন্ট দিয়ে একদম কাজ করবেন না বাজারে লোকাল কোম্পানি হাজার হাজার কোম্পানি কিন্তু আছে যেখানে যেই ডিলারের কাছে এই আলট্রাটেক সুপার সিমেন্টটা আপনি পাবেন অবশ্যই কিন্তু কিনে নেবেন আর এই সিমেন্টটা কেনার সময় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আলট্রাটেক সিমেন্টটার যে এক্সপায়ারি ডেটটা আছে ওইটা কি ঠিকঠাক আছে না এক্সপায়ার ডেটটা হয়ে গেছে ওইটা কিন্তু আপনারা অবশ্যই ডিলারের কাছে গিয়ে জানতে পারেন আর আপনারা নিজেই চেক করে বুঝতে পারেন যে আসলে আলট্রাটেক সিমেন্টটা কি। তো আলট্রাটেক সিমেন্টের যেটা গুণাগুণ অত্যন্তও কিন্তু ভালো তাই আপনারা চোখ বন্ধ করেই আলট্রাটেক সিমেন্টটা কিন্তু ব্যবহার করতে পারেন এর মধ্যে কোনো ভেজাল নাই আপনি একটা সঠিক জায়গায় সঠিক পর্যায়ে এটা কিন্তু ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওতে এতটাই আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণই সবাই হ্যাপি থাকবেন